শুভরাত্র, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন মেসেস পুরোদা এন্টারপ্রাইজের আলোকিত ব্যবসায়ী প্রপাইটার মোহাম্মদ আলামিন সওদাগর ভাই। আলামিন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে শুভরাত্রবেলায়, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে কুমিল্লা জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আপনার সঙ্গে আছি। আলামিন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর রানিং হয়েছে, সে কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমার ব্যবসাটা প্রায় 3 যুগ পার হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, একজন আলোকিত ব্যক্তি হিসাবে আমি আলামিন ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আলামিন ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানটা প্রায় 3 বছর 30 যুগ মানে 3 12 34 যুগ বছর পালিত হয়ে যাচ্ছে। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং মেসেস মুরাদ এন্টারপ্রাইজ, আলামিন সওদাগর ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মেসেস মুরাদ এন্টারপ্রাইজ এই নামকরণটা কার নামে হয়েছে? মুরাদ এন্টারপ্রাইজ এই নামকরণটা কার নামে? মেসেস মুরাদ এন্টারপ্রাইজ এই নামকরণটা আপনার ছোট ছেলে? বাবা মা কিন্তু সবসময় সারা জীবনে যা কিছু করে সন্তানের জন্যই করে, ঠিক আছে? আমারও একটা ছেলে একটা মেয়ে, যা কিছু করতেছি ছেলে মেয়ের জন্য করতেছি, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম একটাই। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আলামিন ভাই একজন সওদাগর বংশের মানুষ, যাবতীয় কাঁচামালের ফলের আড়ত, আমরা এখানে যে সমস্ত ফলগুলি আপনি দেখতে পাচ্ছি, আপনি এখান থেকে এগুলি কোথায় কোথায় কালেকশন করছেন? আমি কালেকশন করছি ফেনীতে কিছু করি, চট্টগ্রামে কিছু করি, ঢাকা বাদামতলিতে কিছু করি, বাংলাদেশের চট্টগ্রাম জেলা থেকে যে মৌসুমি ফলগুলি আসে, এক একটা মৌসুমি ফল এক একটা জায়গা থেকে উনি আলোকিতভাবে এখান থেকে সংগ্রহ করে যাচ্ছেন। আলামিন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে একসময় আমরা ছোটকালে যখন মেসেস মুরাদ অর্থাৎ আপনার ছেলে যখন ছোট ছিল, তখন বাবা চাচারা তাদেরকে ঘুম পাড়াতো পো পিউ পা নাই স্মেল দ্য ব্লাড অফ ব্রাইটিশ ম্যান, অর্থাৎ শেক্সপিয়ারের গল্প শোনাইতো যে হাও মাও কাও মানুষের গন্ধ পাও, যে যেখানে আছো পালিয়ে যাও। আবার বলতো যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিচয় জানা। কেউ করতেছে উত্তর দিকে যায় না ফেতনি ধরবো, দক্ষিণ দিকে গেলে ফেতনি ধরবো। এখন উত্তর দিকে গেলে দেখি যে স্বপ্নের যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, আলামিন ভাই আপনি জানেন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মাবুন আছে, আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে উনি পদ্মা সেতু করবেন। তারে ধারাবাহিক রক্ষা করার জন্য আজকে আমরা পদ্মা সেতুর দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি। পদ্মা সেতু যখন চলমান হয়ে যাবে, আলামিন ভাই আপনার কাছে অনুভূতিটা কেমন লাগবে? আপনাদের ব্যবসা নিজে কতটুকু সফল হবে? ভালো হবে, কেননা 25% মনে করেন যে কাঁচামাল দ্রব্য এমনি আনতে আনতে কিন্তু আপনার পচনশীল প্রক্রিয়া ধরে যায়, এই 25% কিন্তু আমরা ইয়ে হয়ে যাবো। সেক্ষেত্রে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে চ্যালেঞ্জের মোকাবেলা করে, এবং আমাদের অর্থমন্ত্রী লোটাস কমল সাহেবকে এবং একজন মন্ত্রী আমাদের কুমিল্লা গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজি আকম বাহাদিন বার্সার একটি কথা বলেন, কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ। আমার মনে হচ্ছে আলামিন ভাই সওদাগর সাহেব যদি আরও এগোয় তাহলে আমাদের কুমিল্লা আরও এগোবে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যারা ক্রেতা বিক্রেতা আপনার স্থায়ী আছে এবং দূর দূরান্তে যারা আছে, তাদেরকে ঈদের মৌসুমে উপলক্ষে তাদেরকে আপনি ইনভাইটেশন জানান আপনার চ্যানেলের মাধ্যমে, তাদেরকে আসার জন্য আহ্বান জানান, আসার জন্য আহ্বান জানান আপনার এখানে নিয়মিতভাবে ফল কালেকশন করার জন্য। ভিউয়ার্স, আলামিন ভাই বলতে যাচ্ছেন যে রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ, রমজানের প্রতিটা মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের এখান থেকে ফলাদি বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখন এই চলে আসুন আমরা যাবতীয় কাঁচামালের বিভিন্ন মৌসুমি ফলের জন্য প্রোপাইটার মোহাম্মদ আলামিন সওদাগর মেসেস মুরাদ এন্টারপ্রাইজ কুমিল্লা চাঁদপুর রোডের উত্তর পাশে মুজাফরগঞ্জ বাজার লাকসাম রোড কুমিল্লা, অর্থাৎ আপনারা আমাদের যে মুজাফর বাজারের যে ইউনিয়ন পরিষদ আছে চেয়ারম্যান শাহিন ভাইয়ের ইউনিয়ন পরিষদের সামনের মার্কেটে হচ্ছে যে আলামিন ভাইয়ের দোকান, আপনারা চলে আসুন। আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ফরমালিন মুক্ত ফল কতটুকু সাকসেস আপনারা করেছেন, সেই জিনিসটা আপনার কাছে জানতে আছে? ফরমালিন আমাদের এখানে তো ফরমালিন বলতে কিছুই নাই, আমাদের এখানে ফরমালিন বলতে কিছু নাই। আর একদিকে আমরা এখন বর্তমানে যে ফলগুলো বিক্রি করতেছি এগুলো তো হলো বাইরে থেকে আসে, এখন ওনারা কি ফরমালিন দেয় না দেয় তা তো আমরা জানি না, আমাদের তো মেশিন পত্র রাইট এক্সাক্টলি। হ্যাঁ ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সেজন্য যে আমগুলো আমরা আনি আমরা ফরমালিন মুক্ত আম, এটা আমরা বড় বড় মানুষ, আমরা নিজে ইচ্ছাকৃত করে যদি মানুষের ক্ষতি করি তাহলে আল্লাহর কাছে আমি কিছু অর্থ দেবো।
এটার জন্য আমি আপনার একমত পোষণ করি, কারণ মৌসুমী ফলে যে আপনার আমের যে ইয়েটা আছে এটা 100% পরমানি মুক্ত। ভিউয়ার্স আপনারা আজই চলে আসুন আমাদের মেসেস মুরাদ এন্টারপ্রাইজের প্রোপাইটার মোহাম্মদ আলমিন ভাইয়ের এখান থেকে আপনারা সদা করেন, এবং ভিউয়ার্স আজ রাত 12:15 আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন পক্ষটি www.brightnewscontinent.com এবং টিভি নেটওয়ার্ক থেকে জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পরাদ ভাই বিদায় রেখে রাখছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার ছেলে মুরাদ, অর্থাৎ সবার ছেলে মুরাদকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এর সাথে ভাবিকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কেননা সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। গর্বধারিণী ভাবিকে স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ।